আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফ্রুটস ট্রাভেলস ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি জাকাউল ইসলাম। সো আজকে আরও একটি ঢেঁড়সের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন ঢেঁড়সের ফুল আসা শুরু করেছিল। সো সেই ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে আসতে পারেন আপনারা। সো দেখছেন ঢেঁড়স গাছে কীরকম পরিমাণে ফুল আসছে এবং ঢেঁড়সও হয়েছে অলরেডি। গত কালকেই আর কি 30 কেজি ঢেঁড়স উঠানো হয়েছে পুরো ক্ষেত থেকে আর কি। সো এইদিকে সবাই আমাদের প্রিয় ছোট ভাই আলামিনকে দেখছেন অলরেডি গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে, অর্থাৎ ঘাসগুলো যে আছে সেই ঘাসগুলোই কিন্তু রিসেন্টলি তুলছে, দেখতে পাচ্ছেন, যাতে আগাছাগুলো না হয়, পরিষ্কার হয়ে থাকে। সো দেখছেন গাছে ফুল চলে আসছে এবং ঢেঁড়সও হয়ে আছে। আপনাদেরকে যদি কয়েকটা ঢেঁড়স দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঢেঁড়স, এই যে একটি বড় ঢেঁড়স, এটি ছোট, এই যে এদিকে দেখেন, শুধু একটাতেই না সবগুলোতেই কিন্তু ঢেঁড়স আসা শুরু করেছে অলরেডি। আপনারা যদি আস্তে আস্তে দেখাই তো বুঝতে পারবেন। এই যে দেখছেন ঢেঁড়স হয়ে গেছে অলরেডি। সো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমাদের ঢেঁড়সের গুটি ঝরে যাচ্ছে, তো গুটির জন্য আর কি আসলে কীটনাশক ইউজ করতে হবে। তো আপনারা দেখছেন কী পরিমাণে ফুল এবং ঢেঁড়স হওয়া শুরু করেছে, আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে। প্রথম দিনেই মাশাল্লাহ 3 কেজি, না সরি 30 কেজি হয়েছে, আর যেদিন শুরুতেই তুলি সেদিন হয়েছিল 3 কেজি। সে দেখছেন কী পরিমাণে আর কি ফুল এবং ঢেঁড়স আটকানো শুরু করেছে। আপনারা যদি দেখায় আর একটু ক্লোজ করে, সে দেখতে পাচ্ছেন এদিকে আলামিন ভিডিও করছি, এটাতে সহযোগিতা করছে। সো দেখছেন সব জায়গাতে কিন্তু ঢেঁড়স হয়ে গেছে অলরেডি, আর আমরা যে কীটনাশকগুলো ইউজ করেছি তার জন্য আর কি গুটিগুলো ঝরছে না। এই যে এদিকে আলামিন আছে, সো বুঝতেই পারছেন খুবই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন বাজারে তুলনামূলক দাম কম হলেও কিন্তু দামটা আছে, শুরু থেকে 80 টাকা কেজি চল, মানে দামটা পাওয়া শুরু হয়েছে, যদিও এবার সিজনটা একটু লেটে হয়েছে, আর সিজন লেটের জন্যেই কিন্তু আর কি দামটা একটু নিম্নমুখী। যেহেতু শুরুর দিকেও 100-150 টাকা কেজি বিক্রি হয়ে থাকতো, কিন্তু এখন রিসেন্টলি একটু দাম কম। সো দেখেন ফুল, দেখেন ফুল জালি, এই যে এদিকে দেখেন ফুল এবং জালি, এই গাছটিতে দেখছেন কী পরিমাণে হওয়া শুরু করেছে। সো এখন উঠতির মুখে অনেক ফুল জালি হবে। সো আপনারা ঢেঁড়সগুলো দেখলেন আর কি, আর এ সাইডে কিন্তু ক্ষেত অনেক বড়, আপনারা ইতিপূর্বে এই ক্ষেতগুলো দেখেছেন, এ সাইড থেকে এই দিক থেকে ক্ষেতগুলো এদিকে তাও আছে, দেখছেন এই দেখছেন এখান থেকে কিন্তু ক্ষেতগুলো শুরু। তো সবগুলাই কিন্তু একই সময়ের না, যেমন এই ক্ষেতটা শুরুর ক্ষেত, এটা তার পরের কিছুদিন পরের হচ্ছে তার পাশেরটা। আপনাদেরকে যদি দেখাই এই যে তার পরের ক্ষেত হচ্ছে কিন্তু এটা, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখনও ফুল আসে নাই, শুধু গাছগুলো হয়েছে। তারপরের ক্ষেত কিন্তু তার পাশেরটা, সো এরকম মানে ডেরা পিছা করে লাগানো আছে, আগা পিছা করে। সো এটাই হচ্ছে সব শুরুর ক্ষেত, আর এটাতেই কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে, কারণ এই ক্ষেতটা থেকে কিন্তু 30 কেজি উঠেছে রিসেন্টলি, এই দিন হয়তো বা 1 মণ 40 কেজি উঠবে ইনশাআল্লাহ। সো আপনারা ফুলের পরিমাণটা দেখেন একটু তাহলে বুঝতে পারবেন। এই দেখছেন রিসেন্টলি কত ফুল আছে গাছে, দেখেন প্রত্যেকটা গাছে একটি করে দুইটি করে ফুল, ফুল এবং জালি, ফুল এবং জালি। তবে বুঝতেই পারছেন প্রতিটা গাছে যদি 1 থেকে 2টি করে ঢেঁড়স দেয় প্রতিবার ভাঙার সময়, তাহলে কতগুলো ঢেঁড়স পাওয়া যেতে পারে। তো সো বুঝতেই পারছেন তাহলে কীরকম রেজাল্ট হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলোতে জালি। আর আমাদের গুটিগুলা আগে ঝরতো, এখনও ঝরে কিন্তু খুবই কম পরিমাণে।
এই যে দেখছেন অলরেডি গুটিটা ঝরে যাবে, এটা এই যে এটা এটা। কিন্তু রিসেন্টলি একটা কীটনাশক ইউজ করার জন্য ভালো ফলাফল পেয়েছি, তার জন্য আর কি ঝরে না এই গুটি। সো গুটি এখনও এরকম ঝরে না, খুব একটা ভালো মানে ভালো একটা আভাস ঢেঁড়স খেতের জন্যে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন। সো আল্লাহ হাফেজ।